নমস্কার, আমি শর্মিষ্ঠা দত্তা আর আজকে আমি আপনাদের সকলকে বলতে চলেছি হোলি ফায়ার রেকি অ্যাকচুয়ালি আমরা কী করে শিখি। হোলি ফায়ার রেকি আমরা জানি উশুই রেকির একটি আপগ্রেডেড ফর্ম, ওই জন্য আপনি হয়তো অনেক জায়গায় দেখেও থাকবেন এটি লেখা হয় উশুই হোলি ফায়ার রেকি। এই হোলি ফায়ার রেকি নিয়ে এসেছেন উইলিয়াম লি র্যান্ড। স্যার উইলিয়াম লি র্যান্ড ঈশ্বরের আদেশে এই হোলি ফায়ার রেকি আমাদের সকলের জন্য নিয়ে এসেছেন। আর এই হোলি ফায়ার রেকির কিছু বিশেষ গুণ আছে যার জন্য এই নতুন রেকি, এই নতুন ফর্ম অফ রেকি কিন্তু এখন প্রত্যেকে কিন্তু শিখে বিশাল লাভ পাচ্ছে। আর আজকের এই ভিডিওটিতে আমি অবশ্যই একটি এক্সপিরিয়েন্সও শেয়ার করব হোলি ফায়ার রেকির প্লেসমেন্টের ব্যাপারে, যেটা আমরা উশুই রেকিতে বলে থাকি অ্যাটিউনমেন্ট, সেটি আমরা হোলি ফায়ার রেকির ক্ষেত্রে বলে থাকি প্লেসমেন্ট। হোলিফায়ার রেকি রেকির জগতে একটি দারুণ রেভলিউশন নিয়ে এসছে। এটি ইনস্ট্যান্ট কাজ দেয়, মানে আমরা যদি কোনো কিছু ভাবি সেটাও কিন্তু ইমিডিয়েটলি আমাদের সাথে ঘটে যায়। বা অনেক ক্ষেত্রে এমন হয় যে আমরা হয়তো রেকি দিতে পাচ্ছি না, আমরা হয়তো হিলিং দিতে পাচ্ছি না, সেখানে কিন্তু আমরা চোখ দিয়েও কিন্তু সামনে বসে থাকা ব্যক্তির হিলিং করে দেবো এবং সে মানুষটি টেরও পাবে না। ঠিক এরকম হোলি ফায়ার রেকিতে অনেক কটি স্পেশালিটি আছে যেটির জন্য হোলি ফায়ার রেকি কিন্তু উশুই রেকির থেকে একটু আলাদা। কিন্তু যেমনটি ঠিক আমি সবসময় বলে থাকি, উশুই রেকি কিন্তু আমাদের রুটস, আর কখনোই আমরা কোনো কিছুর জন্য নিজের রুটসকে ভুলবো না। তো এটি জাস্ট একটি আপগ্রেডেড ফর্ম, সবসময় মেনশন করেছি। এর আগেও যে কটি হোলি ফায়ার রেকি ভিডিও আমি করেছি তাতেও আমি বলে দিয়েছি, এবং এই ভিডিওটিতেও আমি আপনাদের সকলের ইনফরমেশনের জন্য আবার বলে দিচ্ছি, হোলি ফায়ার রেকি কিন্তু উশুই রেকিরই একটি আপগ্রেডেড ফর্ম। হোলি ফায়ার লেভেল 1 এবং লেভেল 2 আমরা কিন্তু উশুই রেকির সিম্বলসই ইউজ করে থাকি বন্ধুরা। যখন আমরা হোলি ফায়ার মাস্টার ডিগ্রি নিই তখন কিন্তু হোলি ফায়ার যে আসল সিম্বল সেটি কিন্তু আমরা পেয়ে থাকি। তার আগে অবধি লেভেল 1 অ্যান্ড লেভেল 2 আমরা হোলি ফায়ার রেকি প্লেসমেন্ট পাই, আমরা হোলি ফায়ারকে স্মরণ করলে আমরা ইমিডিয়েটলি হেল্প পাই, কিন্তু সেখানে সিম্বল কিন্তু সেই উশুই রেকির চকুরে, সেহেকি আর হনসাজেশনেন। তো বুঝতেই পারছেন বন্ধুরা এটি উশুই রেকির কেন একটি আপগ্রেডেড ফর্ম বলা হয়। হোলি ফায়ার রেকি হয়তো অনেকে আমাকে জিজ্ঞেস করে থাকে যে এটা অনলাইন হয় নাকি অফলাইন। আমরা যেমন প্রথম থেকেই জানতাম যে রেকি কিন্তু অফলাইনে শিখি, কিন্তু সময়ের সাথে সাথে প্রত্যেক জিনিস যেমন আপগ্রেডেড হয়, আজকে আমরা উশুই রেকিও কিন্তু অনলাইনে শিখি। অনেকে হয়তো বলে যে অনলাইনে রেকি দেওয়া যায় না, বা যদি আপনি একজন যোগ্য গুরুর কাছে শেখেন সেটা অনলাইন হন বা অফলাইন, আপনি দুটোতেই কিন্তু সমান রেজাল্ট পাবেন। আর আজকে আমি এই ভিডিওতে আপনি দেখতেই পাচ্ছেন কিছু ফিডব্যাক শেয়ার করেছি হোলি ফায়ার রেকির, যেটি ইদানিং আমার স্টুডেন্টস শিখে তার নিজের ব্যক্তিগত ফিলিংস ফিডব্যাক শেয়ার করেছেন। তো এটি পড়েও আপনি বুঝতেই পাচ্ছেন যে অ্যাকচুয়ালি অনলাইন প্লেসমেন্ট হয় কি না। যারা দিতে জানে না সেটা আলাদা ব্যাপার, তখন তারা হয়তো এটা বলে যে অফলাইনই একটা মাত্র মাধ্যম অ্যাটুনমেন্ট বা প্লেসমেন্ট দেওয়ার। কিন্তু স্যার উইলিয়াম লি র্যান্ড কিন্তু এই কোর্সটা, এই পুরো হোলি ফায়ার রেকি কোর্সটা কিন্তু এমনভাবে ডিজাইন করেছেন যে এটি শুধু অফলাইন নয় বাট অনলাইনেও আমরা ঠিক সেমভাবে দিতে পারি। আমরা উশুই রেকিতে যেমন জানতাম যে গুরুর মাধ্যমেই আমরা কিন্তু অ্যাটুনমেন্ট পাই, এখানেও কিন্তু আমরা যখন একজন যোগ্য গুরুর কাছে বসে ক্লাস করি, অনলাইন ক্লাস করি বা অফলাইন, তখন কিন্তু আমরা এই হোলি ফায়ার রেকির যে বিভিন্ন টেকনিক আছে সেগুলি কিন্তু আমরা জানতে পারি। হোলি ফায়ারের পুরো কোর্স এটি কিন্তু ম্যানুয়াল অনুযায়ী করানো হয়,
এটি আমরা নিজের ইচ্ছে মতো করাতে পারি না। এটি উইলিয়াম লি র্যান্সারের একটি ম্যানুয়াল আছে যেখানে লেখা থাকে যে ফার্স্ট দিনে আমরা কী কী শেখাবো এবং সেকেন্ড দিনে আমরা কী কী শেখাবো। এটি বেসিক্যালি হোলিফায়ার লেভেল 1 অ্যান্ড লেভেল 2 দুদিনের একটি কোর্স যেখানে আপনাকে হোলিফায়ার লেভেল 1 অ্যান্ড 2 এর যে ম্যানুয়াল ICRT ম্যানুয়াল সেটা আপনাকে নিতে হয় এবং সাথে আপনাকে প্রত্যেকটি টেকনিকের আলাদা করে ভিডিও এবং অডিও ফাইলস সব কিছু দেওয়া থাকে। এমনও অনেক জায়গায় শুনেছি যে হয়তো শুধুমাত্র পেপার টেকনিক যেটাকে উইশচিট টেকনিক বলা হয় সেটি শিখিয়ে শুধুমাত্র হোলিফায়ার রেকি কমপ্লিট করা হয়। বাট অ্যাকচুয়ালি বন্ধুরা হোলিফায়ার রেকিতে কিন্তু শুধু ওই একটি টেকনিকই নয়, এর সাথে সাথেও কিন্তু চার পাঁচটি আরও টেকনিক আছে যেটি আপনি যদি সঠিকভাবে শিখতে পারেন আপনার জীবনে কিন্তু আপনি প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে হেল্প পাবেন। বাট সেগুলো যেহেতু উইলিয়াম লি র্যান্সারের আদেশ নেই ওই জন্য আমি সরাসরি ভিডিওতে সেগুলো ডিসক্লোজ করতে পারছি না, সেগুলো সরাসরি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। কিন্তু যারা কোর্স করে, যারা এই হোলিফায়ার রেকির কোর্সটি করে, তাদেরকে প্রত্যেকটি জিনিস ডিটেলসে ক্লাসে বলে দেওয়া হয় এবং এটি একটি 5 থেকে 6 ঘন্টার ক্লাস যেটি আমরা দুদিনে ডিভাইড করে নিই 3 ঘন্টা 3 ঘন্টা হিসেবে। লেভেল 1 অ্যান্ড লেভেল 2 এর পর আসে আমাদের মাস্টার ডিগ্রি। এটি কিন্তু বন্ধুরা উশুই রেকির মাস্টার ডিগ্রি নয় যেখানে আমরা ডাইকোমিয় সিম্বল পেয়ে থাকি, এটি কিন্তু হোলিফায়ার মাস্টার ডিগ্রি যেখানে আমরা হোলিফায়ারের আসল সিম্বলটা পেয়ে থাকি। এখানে আমরা বেশ কয়েকটি প্লেসমেন্ট পাই, আমি সরাসরি ভিডিওতে বলতে চাইছি না এক্স্যাক্টলি যে কটা প্লেসমেন্ট হয়। আর এখানে এই 3 দিনের কোর্সে আমরা প্রতিদিন কিন্তু ইগনিশন পেয়ে থাকি। এখানে বেশ কয়েকটি ইগনিশন দেয়া হয়, ইগনিশন অর্থাৎ অ্যাটিউনমেন্ট মাস্টার লেভেলে, হোলিফায়ার মাস্টার লেভেলে আমরা এটাকে ইগনিশন বলে থাকি। আর এখানে একদিনে একের অধিক ইগনিশনও দেওয়া হয়, সেটিও কিন্তু উইলিয়াম লি র্যান্সারের ঠিক যেরমভাবে আদেশ আছে ঠিক সেইভাবে। আমি সরাসরি এখানে কোন দিন কটা ইগনিশন হয় কিছুই ডিসকাস করছি না, কেন কি অনেক এরকম টিচার্স আছেন যারা ICRT-র মেম্বার না হয়েও তারা লোককে ICRT-র মেম্বার হিসেবে পরিচয় দিয়ে হোলিফায়ার শেখাচ্ছেন। আমি কোনো কারোরই নাম এখানে ব্যক্তিগতভাবে মেনশন করছি না, হয়তো আপনার মধ্যে অনেকে জানেনও আবার জানে না। আর আরেকটি জিনিস অবশ্যই বলে দেবো বন্ধুরা, আপনারা যেখানেই হোলিফায়ার শিখুন না কেন সব সময় একটি জিনিস অবশ্যই দেখে নেবেন যে যার কাছে আপনি শিখছেন সে অ্যাকচুয়ালি ICRT-র মেম্বার কি না। এই ICRT-র মেম্বার কীভাবে আমরা জানতে পারি, কীভাবে আমরা দেখতে পারি, সেটির জন্য আমি আরেকটি ভিডিও অবশ্যই বানাবো। যখন আমরা ICRT-র অ্যাফিলিয়েট মেম্বারশিপের লোগোটি পাচ্ছি আমরা কিন্তু শেখানোর পারমিশন পাচ্ছি না, কিন্তু অনেকেই শেখাচ্ছেন যারা অ্যাকচুয়ালি ICRT মেম্বার না। অতএব এখানে আমি এটা নিয়ে আর কিছু বলতে চাইছি না, আপনারা বুঝতেই পাচ্ছেন আমি এক্স্যাক্টলি কী ইঙ্গিত করতে চাইছি। এবার আমরা ফিরে যাচ্ছি আমাদের যে মূল বিষয়, হোলিফায়ার মাস্টার ইগনিশন, হোলিফায়ার মাস্টার লেভেলে। এখানে আমরা 3 দিন পরপর ইগনিশন পাই এবং আমরা একজন নিজেরা যোগ্য হয়ে উঠি যে পরবর্তীকালে আমরা আমাদের স্টুডেন্টসদের যাতে প্লেসমেন্ট দিতে পারি। এই হোলিফায়ার মাস্টার লেভেলে আমরা ম্যানুয়াল দিয়ে থাকি যেখানে আপনি কিভাবে পরবর্তীকালে আপনার স্টুডেন্টসদের শেখাবেন সেটির সম্পূর্ণ বিশ্লেষণ দেওয়া থাকে। একটি বিশেষ ব্যাপার হচ্ছে হোলিফায়ার রেকিতে যে আমরা লেভেল 1 অ্যান্ড লেভেল 2 অ্যাটিউনমেন্ট বা যেটা আমরা এখানে বলে থাকি প্লেসমেন্ট কিন্তু একসাথে পাই। উশুই রেকিতে আমরা কি জানি লেভেল 1 শেখার 21 দিন পর আমরা কিন্তু লেভেল 2 সেটি শিখতে পারি, কিন্তু এখানে আমরা লেভেল 1 লেভেল 2 একসাথে শিখছি। এখানে আমরা চপুরে হনসা জেসনন সেহেকি 3টে সিম্বল একসাথে ইউজ করতে পাচ্ছি, আমাদের এনার্জি আমাদের পাওয়ার আরও বেশি হাই হচ্ছে এবং সেখানে আমরা হোলিফায়ারের প্লেসমেন্টটাও কিন্তু একসাথে পেয়ে যাচ্ছি। তো অতএব বুঝতেই পাচ্ছেন এই পুরো প্রত্যেকটি জিনিস যখন, আর বুঝতেই পাচ্ছেন অতএব যে এই সবকটি সিম্বল যখন আমরা একসাথে পাচ্ছি তখন কিন্তু আমাদের এনার্জিটা কত হাই হচ্ছে। কেন আমি বলছি যে হোলিফায়ার লেভেল ইনস্ট্যান্টলি কাজ করে, এটি কিন্তু তার অবশ্যই একটি পয়েন্ট। আর হোলিফায়ার
রেকি নিজেই এতটা পাওয়ারফুল যে অ্যাকচুয়ালি যখনই আমরা হোলি ফায়ারকে স্মরণ করি তাতে কিন্তু আমাদের কাজ ইমিডিয়েটলি হতে শুরু করে। যতক্ষণ আমরা উশির রেকিতে সেকেন্ড ডিগ্রি শিখছি ততক্ষণ কিন্তু আমরা ডিস্টেন্স হিলিং দিতে পারি না, কিন্তু এই হোলি ফায়ার রেকিতে আমরা সরাসরি লেভেল 1 লেভেল 2 শেখার পরই কিন্তু ডিস্টেন্স হিলিং করতে শুরু করে দিই। লেভেল 1 লেভেল 2 এটা কিন্তু একসাথে হয়। অনেকে ফোনে আমাকে হয়তো জিজ্ঞেস করে যেটি লেভেল 1 লেভেল 2 আলাদাভাবে করা পসিবল কি না, কিন্তু তাদের জন্য এবং আমি বাকিদের জন্য এটি বলে দিতে চাইবো যে লেভেল 1 লেভেল 2 কিন্তু আমাদের একসাথেই করতে হয়। এটি আমার বা অন্য কারোর তৈরি না, এটি উইলিয়াম লি র্যান্ড যিনি 2014 হোলি ফায়ার রেকি অ্যাকচুয়ালি নিয়ে এসেছিলেন আমাদের সকলের জন্য, এটি ওনার আদেশ অনুযায়ী ওনার ম্যানুয়াল অনুযায়ী আমরা এটা দিতে বাধ্য। আমরা ওনার গাইডেন্স অনুযায়ী হোলি ফায়ার লেভেল 1 লেভেল 2 এর দুদিনের একটি কোর্স করি এবং সাথেই আমরা 3 দিনের হোলি ফায়ার মাস্টার কোর্স করি। এই লেভেল 1 লেভেল 2 এবং মাস্টার ডিগ্রির মধ্যে আমাদের কোনো গ্যাপ দেওয়ারও কিন্তু প্রয়োজন নেই। কেউ চাইলে সরাসরি এই 5 দিন টানা একসাথেও কিন্তু ক্লাস করতে পারে। কেউ যদি এটি চেষ্টা করে যে হোলি ফায়ার লেভেল 1 লেভেল 2 এবং মাস্টার ডিগ্রি পুরো কোর্সটা আমি 2 দিনে শেষ করে দেবো, সেটি কখনোই পসিবল না। কেন? বিকজ প্রত্যেকটি ইগনিশন বা প্লেসমেন্টের মধ্যে একটি পার্টিকুলার টাইম গ্যাপ থাকে, যেটি আমি অবভিয়াসলি ভিডিওতে মেনশন করছি না, বাট ওই পার্টিকুলার টাইম লাইনটা মেনে যদি আমরা প্লেসমেন্ট বা ইগনিশন না দিই তাতে কিন্তু কোনো লাভ নেই। ওই জন্যে এই 5টি দিন ওইভাবেই সেট করা যাতে প্রত্যেক দিন ওই টাইম লাইনটি মেনে তারপর আমরা এই ইগনিশন বা প্লেসমেন্টটা দিতে পারি। যখনই আমরা হোলি ফায়ার রেকির এই এনার্জিটা নিজের মধ্যে পাই আমাদের লাইফে কিন্তু ইমিডিয়েট চেঞ্জেস আমরা ফিল করতে পারি। এক একজন হয়তো এক এক রকমভাবে চেঞ্জেস ফিল করেন, কিন্তু এইটুকু অবশ্যই যে প্রত্যেকেই যারা হোলি ফায়ার রেকি প্লেসমেন্ট বা ইগনিশন নিই তাদের মধ্যে কিন্তু কিছু না কিছু চেঞ্জেস তারা অবশ্যই দেখবে। তাদের লাইফে একটা ড্রাস্টিক ম্যাসিভ চেঞ্জ কিন্তু তারা ফিল করবে। হয়তো যে মানুষটি বিশাল সমস্যায় আছে, এমনও দেখা গেছে যে হোলি ফায়ার রেকি প্লেসমেন্ট নেওয়ার পর তার লাইফে সাডেনলি সেই সমস্যাটা একটি সলিউশন অটোমেটিক হাতে নাতে পেয়ে গেল। তো এটি ডিপেন্ড করে কে কীভাবে পাবেন, কিন্তু হোলি ফায়ার রেকি একটি এত পাওয়ারফুল এনার্জি যে আমরা প্লেসমেন্ট পাওয়ার বা ইগনিশন পাওয়ার সাথে সাথে আমাদের লাইফের চেঞ্জেসটা কিন্তু অবশ্যই ফিল করব। আমরা যত প্র্যাকটিস করব তারপর আমাদের মনে থেকে নেগেটিভিটি ফ্ল্যাশ আউট হয়ে যায়, বেরিয়ে যায় এবং আমরা পজিটিভ এনার্জিকে কিন্তু নিজের প্রতি অ্যাট্রাক্ট করি। আমাদের লাইফের প্রবলেমস কিন্তু আমরা দেখি ধীরে ধীরে কাটতে থাকে এবং সেখানে আমাদের লাইফ ভরে ওঠে পজিটিভ পাওয়ারে। আপনিও যদি হোলি ফায়ার রেকি শিখতে চান, আপনি যদি লেভেল 1 লেভেল 2 অথবা আপনি মাস্টার লেভেল শিখতে চান, তো অবশ্যই নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর হোলি ফায়ার রেকি ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। অ্যাজ ইউজুয়াল আমি প্রত্যেকের রিপ্লাই দিয়ে থাকি, হয়তো কখনো একটু লেট হয় বাট রিপ্লাই আপনি অবশ্যই পাবেন। আজকে চলি বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন, দারুণ থাকুন।